জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রতিনিধি হিসেবে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল শুক্রবার নিউ ইয়র্ক সময় সকালে এ ভাষণ দেন তিনি। তবে এ সময় তিনি মঞ্চে ওঠার পরেই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তার বক্তব্য বর্জন করে সেখান থেকে বের হয়ে যান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই সময়ে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান, এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন। আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন বলে জানা যায়। সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে থাকতে দেখা যায়। এর আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে আহ্বান জানায়। ওই বিবৃতিতে হামাস উল্লেখ করে নেতানিয়াহু 41,000 ফিলিস্তিনিকে হত্যা করেছেন, তার জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত। I say to you, until Israel, until the Jewish state is treated like other nations, until this anti-Semitic swamp is drained, the UN will be viewed by fair-minded people everywhere as nothing more than a contemptuous farce. The ICC prosecutors rushed to judgment. His refusal to treat Israel with its independent courts the way other democracies are treated is hard to explain by anything other than pure anti-Semitism. In many countries, and in this very hall, as I've just heard, good is portrayed as evil, and evil is portrayed as good. We see this moral confusion. সময় ফুটময়।